জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু আমাদের সঙ্গে রয়েছেন আজকে তার সঙ্গে আলাপ করব কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা তো এখন কি নিয়ে ব্যস্ততা কি করছেন এখন তো যেহেতু খুব কমই ব্যস্ত থাকি সত্যি কথা যেটা বলতে কারণ হচ্ছে যেহেতু করোনার সিজন যাচ্ছে এখনও তো এটা হচ্ছে শেষ হয়নি তো এখনও তো ওইভাবে করে আগের মতো কাজ শুরু হচ্ছে না সেই জন্য এখন যদিও কাজ আমরা শুরু করছি আমরা বাঙালি কোনো কিছু মানি না তারপরে সেগুলো কারণ আর কত ঘরে বসে থাকবো সেই জন্যই কাজ করছি আপাতত এখন তিন চারটা সিরিয়াল করছি এই তো আচ্ছা এর পাশাপাশি কিছু করছেন না পাশাপাশি আমি অনেক ব্যস্ত থাকি সেটা হচ্ছে বাসায় আর যেটা হচ্ছে বাসায় আমার একা সব কাজ করতে হয় ওই বাসার কাজ করে আর বাইরে কোনো কিছু করার টাইম পাই না বাসায় সব কাজ বলতে কি বোঝাচ্ছেন সব কিছু একটা বাসা মেনটেন করতে গেলে আপনি জানেন মানে কী কী কাজ করতে হয় ধরেন আপনি তো সারাক্ষণ বাইরে বাইরে থাকেন রাইট ভাবি কি কি কাজ করে মানে আপনার ওয়াইফ আপনি জানেন যেগুলো খোঁজখবর নেন নেন না অনেক দায়িত্ব থাকে বাসায় বুঝছেন সেটা আপনারা কখনো আসলে বুঝবেন না বাসা ক্লিন করা বাথরুম ক্লিন করা তারপর সব কিছু ঠিকঠাক করা তারপরে মানে এভরিথিং সব কাজ যখন কি করোনার একটা প্রভাব করোনার আগে হয়তো আপনি না প্রভাব না আমি সবসময় আমার বাসায় আমি নিজেই কাজ করি আমার কোনো কাজের বোয়া নেই কোনো মানে সার্ভেন্ট নেই কিছু নেই সো আমি নিজের কাজ নিজেই করি

মানে এগুলো সব আমি নিজেই তৈরি করি সো আমি কখনো কখনো বাসায় কাঠমিস্ত্রির দায়িত্ব পালন করি মানে যখন কাঠের কাজ করি আর যখন জুতার কাজ করি তখন মুচি আর যখন হচ্ছে স্যানিটারি কাজ করি তখন ওটাকে কী বলে সামথিং লাইক কোনো একটা হবে আবার ইলেকট্রিশিয়ান সব কিছু আমি সো এই জন্যই তো অনেক ব্যস্ত থাকতে হয় আচ্ছা তো যখন আপনি এই নাটক বা চলচ্চিত্র আমরা দেখেছি যে আমার বন্ধু রাশেদ সেই চলচ্চিত্রে আপনি অভিনয় করেছেন এবং প্রশংসিত হয়েছেন আমি দেখেছি আমার খুব ভালো লেগেছে নতুন কোনো চলচ্চিত্র কি আসবেন কিনা। নতুন চলচ্চিত্র তো অনেকেই কথা বলেছিল কিন্তু হয়ে আর উঠেনি করা আর যেটা হচ্ছে আমার বন্ধুরা আসে আমার জীবনে একটা অ্যাচিভমেন্ট আমি একটা করে আমার লাইফ ধন্য আর আর কিছু নেই এরকম চাওয়া নেই যদি অবশ্যই ভালো ছবির কথা বলে আমি অবশ্যই কাজ করব। এখন আমাকে যদি কেউ নাই ডাকে আমি কি বড়াই করে বলবো না ভাইয়া স্ক্রিপ্ট পছন্দ হয়নি ডিরেক্টর ভাই আমি ওগুলো বলতে পারি না সত্যি স্ক্রিপ্ট কথা আমাকে অফার আসেনি অফার আসলে আমি ডেফিনেটলি করবো আচ্ছা বাণিজ্যিক চলচ্চিত্রে যদি আপনার কোন সুযোগ আসে তাহলে আমি সেই ক্ষেত্রে সবসময় বাণিজ্যিক কি আর হচ্ছে মানে অফ ট্র্যাক কি আমি জানি না আমার কথা হচ্ছে আমি যেখানে দেখবো যে আমার ক্যারেক্টার ভালো অ্যাক্টেস আমার ক্যারেক্টার অ্যাক্টিং করার কোনো জায়গা আছে আমি সেটাই করব এখন সেটা হয় বাণিজ্যিক নাকি অফ ট্র্যাক সেটা তো আমি দেখবো না অত একটা বাট আমাদেরকে যেহেতু নাটকের লোকজন দেখে মানে সব সচরাচর সেই ক্ষেত্রে মনে হয় যে বাণিজ্যিক ছবি তাদেরই করা উচিত যাদেরকে একটু এক্সক্লুসিভ দেখবে লোকজন রাইট নাহলে আমি আমার আমি যাকে টিভিতে দেখি আমার থিঙ্কিং যেটা আমি সেটা বলি সেটা হচ্ছে কারণ আমি অনেক নায়িকার মতো আসলে বলতে পারি না মানে আমি সাধারণ পাবলিকের সেন্স থেকে বলি যেটা হচ্ছে যে আমাকে মানে আমি যদি কাউকে টিভি পড়তে নর্মালি দেখি পয়সা খরচ করতে আমাকে দেখতে না হয় তাহলে আমি কেন তাকে হলে দেখতে যাবো পয়সা খরচ করে মানে আমার কথা হচ্ছে এটা সো ডেফিনেটলি আমরা যাদেরকে মানে বিনা পয়সায় দেখবো না আমরা তাদেরকে কিন্তু মানে পয়সা খরচ করে সিনেমা হলে দেখতে যাবো মুভি দেখতে যাব রাইট এটা হচ্ছে বাণিজ্যিক ছবি বলে এটাকে যদি বাণিজ্যিকভাবে আপনি বিচার করেন তাহলে আর সেই ক্ষেত্রে আমাদেরকে যেহেতু মনে হয় আমার ক্ষেত্রে বাণিজ্যিক ছবি তাহলে সেই ক্ষেত্রে করা হবে না যেহেতু আমাকে লোকজন তো এমনিই দেখে পয়সা খরচ করে দেখতে যাবে না আর যেটা হচ্ছে অফ ট্র্যাক হচ্ছে তখন অ্যাক্টিংয়ের একটু ইয়ে থাকে যেটা আমরা নর্মালি আমাদের আর্টিস্ট যারা ভালো থাকে বা হচ্ছে কাজ করার কোনো জায়গা থাকে তখন ওটা তো ডিফারেন্ট ওটা মানে ওটা হচ্ছে কিছু লোকজন পছন্দ করে সবাই তার গণ হলে পছন্দ করে না সো ওরকম ছবিগুলো কাজ করব মনে হয় ওটিটি প্ল্যাটফর্মে আমরা দেখেছি যে ওয়েব ফিল্ম ওয়েব সিরিজ যেগুলো হচ্ছে এগুলোতে কোনো না এগুলো তো এখনো পর্যন্ত আমার কাজ করা হয়নি আর এখনো পর্যন্ত ওরকম আমি অফারও পাইনি ডেফিনেটলি আমি যদি অফার পাই আমি অবশ্যই ক্যারেক্টার দেখে আমি কাজ করব একদম বলছি না যে না এখনকার ওয়েবগুলা খুবই নোংরা বা এসে এগুলো বলছি না আমার কথা ভাই চরিত্রের প্রয়োজনে আমাকে যদি কিছু করতে হয় ডেফিনেটলি আই ক্যান ডু ইট সো সেটা এখন নোংরামি কি পড়বে সেটা অবশ্যই আমাদের সব ডিরেক্টর আছে তা তো নিশ্চয়ই নোংরামি কথাটা মাথায় রেখে কাজ করবে না আমার চরিত্রের প্রয়োজনে যদি কিছু দেখানো লাগে সেটা দেখানো উচিত কারণ সবাই তো দেখাচ্ছে সো আমরা কেন না বাট সেটা অবশ্যই যেহেতু আমাদের একটা মানে আমাদের ইসলামিক মন মানসিক আমরা যেহেতু একটু অরকমভাবে এখনো পর্যন্ত নিজেদেরকে ইয়ে করতে পারিনি ব্রড মাইন্ড তো সেই ক্ষেত্রে সেটা বিচার করে আসলে বাড়ানো উচিত মানে সংস্কৃতি কালচার এবং ধর্ম সবকিছু মাথায় রেখে আর কি কাজ করব এবং ওরকমভাবেই যদি আমার কোনো অফার আসে মানে ওই ফিল্মে ডেফিনেটলি কাজ করব মানে আমারটা তো আমাকে বুঝতে হবে আচ্ছা নাটক ওয়েব ফিল্ম তারপর চলচ্চিত্র এগুলো তো আছেই এছাড়া আপনি আর কি করতে ভালোবাসেন ওই যে বললাম না বাসায় কাজ করতে পছন্দ করি আমি ওয়েস্টিক জিনিস দিয়ে হচ্ছে ডেকোরেশনের পিস বানাই যেটা আমার কাছে সবসময় ক্রিয়েটিভিটির যে কোনো কাজ করতে ভালো লাগে মানে সেটা হচ্ছে যে অনেকে বলতে পারে যে জুতা কেন বানাও এত কষ্ট করে মানে এত সময় দিয়ে এটা তো তখন অন্য কিছু করতে পারো আমার কথা হচ্ছে ভাই এটা আমি নিজে হাতে বানাচ্ছি মানে নিজে তৈরি করে ক্রিয়েট করে বানাচ্ছি এটার মধ্যে আমার একটা আত্মতৃপ্তি সো আমি এসব কাজগুলো করতেই পছন্দ করি এই আমি আড্ডা বাজিতেও যাই না তারপর হচ্ছে কোন দেখা যায় প্রোগ্রামও খুব আমার কম যাওয়া হয় আর কোথাও আড্ডা দিতে গেলাম সেটাও তো কম যাওয়া হয় আর বাসায় থাকতে এই পছন্দ করি মানে বাসায় থাকতে বাসায় থেকে কাজ করি কাজ করেন ক্রিয়েটিভ কিছু করা ক্রিয়েটিভ কিছু করা রাইট আচ্ছা আমাদের সময় এখন যারা অভিনয় করছেন এবং অনেক আগে থেকে যারা অভিনয় করছেন এদের মধ্যে আপনার কার অভিনয় ভালো লাগে আমার সব অভিনয় ভালো লাগে সবচেয়ে বেশি কার অভিনয় ভালো লাগে সবচেয়ে বেশি এখন কোনটা বলবো মানে আমরা তো এখন ওদের কাছে সিনিয়র হয়ে গেছি সাপোজ এখন আমি কি জুনিয়রদের কথা বলবো আর জুনিয়ার সবার অভিনয় ভালো লাগে কিন্তু কারণ নাম আমার মাথায় থাকে না সেই জন্য আসলে বলতে পারছি না আচ্ছা মাথায় আছে এরকম কোন অভিনেতা অভিনেত্রীর নাম যদি বলতেন অভিনেতা অভিনেত্রী যেমন কালকে পশ্চিম একটা মুভি দেখেছিলাম সেটা হচ্ছে কি ছবিটার নাম হচ্ছে পেঙ্গুইন গোল হ্যাঁ পেঙ্গুইন ব্লুম ছবিটা আর ওটা হচ্ছে নামি ওয়াটসম্যান যে মানে অ্যাওয়ার্ড পেয়েছিল কি বলে ইয়ে কী বলে হচ্ছে অস্কার পেয়েছিল হ্যাঁ আই লাভ ইট মানে এখন ওদের কথাই মাথায় আসবে সো এখন আমার এদের কথা মাথায় আসবে আমার তো ওইটাই মাথায় ঘুরতেছে এখন অভিনেতা আর অভিনেতা অভিনেতা কার অ্যাক্টিং ভালো লাগে টম ক্রুজ টম ক্রুজ দ্য ক্রাশ যেটা বলে টম ক্রুজ দ্য ক্রাশ কিন্তু হচ্ছে অ্যাক্টিং ভালো লাগে আছে একজন ছিল যে মারা গেছে ওই যে

যে কোনো সময় মারা যেতে পারি সো সেই জন্যই একটা স্বপ্ন ও ফল্লা ভাইবে বসে থাকব আর আমি এখনগুলো মানে এটা ভাইবে বসে থাকার দরকারটা কি হতাশা নিয়ে মরে যাই তখন লাইফের প্রতিটা সেকেন্ড এনজয় করা উচিত এনজয় করতে মরে যাবো শেষ আপনার ফ্যান রয়েছে তাদের উদ্দেশ্যে যদি কিছু তাদের উদ্দেশ্যে বলবো তারা হচ্ছে যে অবশ্যই এখন করোনা সিজনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের টেক কেয়ার নিজেরা করবেন কারণ অন্য কেউ আপনার টেক কেয়ার করবে না আপনাকে আপনারই বুঝতে হবে যে আপনার কোনটাতে ভালো কোনটাতে খারাপ আর সেটা মেনে চলবেন সবাইকে আর হচ্ছে সবার জন্য অনেক ভালোবাসা রইলো এবং হচ্ছে আমাদের বাংলা টিভি বাংলা চ্যানেলগুলোর সাথে থাকবেন আমাদের নাটকগুলো দেখবেন আপনাদের ভালোবাসায় আমরা আরও বেশি কাজ করতে পারবো আপনার জন্য ভালো ভালো আমি অনেক বেশি কথা বলি আই নো দ্যাট এবং সময় টিভি সকল কলাকুশলীদেরকে ধন্যবাদ দেখতে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ উমায় হিউ আমাদের সঙ্গে ছিলেন আমাদের সঙ্গে আলাপ করলেন আমাদের সঙ্গে তিনি বকবক করলেন যদিও তিনি বক শব্দটা বলতে নিষেধ করেছিলেন তারপর আমি বললাম ভালো থাকবেন আপনারাও